নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য। এই মুহূর্তে রয়েছে লেক কালীবাড়ি সংলগ্ন জায়গায় সাউদার্ন অ্যাভিনিউতে। আমি আপনাকে আপনাকে এমন জিনিস এখন দেখাবো যেটা চমক দেবে আপনাদের। চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর আমরা সবাই দেখেছি, অনেক উচ্চতার ঠাকুর, কিন্তু সরস্বতী ঠাকুর কেউ দেখেছেন? 14 ফিটের সরস্বতী ঠাকুর? তাহলে আসুন দেখে নিই। আমি এখন রয়েছে লেক কালীবাড়ি সংলগ্ন অঞ্চলে এবং এখন একটি ক্লাবের পুজো, সেই ঠাকুর বিসর্জনের পথে চলেছে। জিও বাংলার ক্যামেরায় ধরা পড়ছে এক্সক্লুসিভ ভাবে 14 ফিটের সরস্বতী ঠাকুর। আমি ক্যামেরা পার্সন অভিজিৎকে একটু অনুরোধ করব ঠাকুরটা একটুখানি দেখানোর জন্য আমাদের দর্শকদেরকে। দেখতে পাচ্ছেন সরাসরি জিও বাংলার ক্যামেরা থেকে লাইভ 14 ফিটের সরস্বতী ঠাকুর। কলকাতার উচ্চতা সম্পন্ন দুর্গা ঠাকুর দেখি, চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরও দেখি, কিংবা বারাসাতের কালী পুজো সেটাও আমরা দেখি, কিন্তু কলকাতাতে এরকম ভাবে একটা সরস্বতী পুজো আর 14 ফুট হাইটের এতখানি উচ্চতা সম্পন্ন একটা সরস্বতী মূর্তি আমরা কিন্তু আগে কখনো দেখিনি। চলুন একটু কথা বলে নিই, সামান্য কথোপকথন সেরে নিই এই পুজো যাদের হাত ধরে তাদের সঙ্গে। চলুন দাদা, আপনার নামটা? সুদীপ রায়। একটুখানি বলুন, কতদিনের পুজো এটা? আমাদের তৃতীয় বর্ষে পদার্পণ করলো লেক কালীবাড়ি। আগে আমাদের মাকে আপনার পুজো করানো হতো, আপনার মা কালীকে সরস্বতী সাজিয়ে। এই লাস্ট 3 বছর ধরেই আপনার বড় করে পুজোটা হচ্ছে। প্রথম থেকে কি এরকম উচ্চতার হয় ঠাকুর? হ্যাঁ, আমাদের মিনিমাম আর কি 22 ফিট 25 ফিট এরকম ধরনের পুজো হয়। এবারে কি কম করা আছে? তারের জন্য টামলাইন অবস্ট্রাকশনের জন্য এবার একটু কমানো হয়েছে 2 ফিট। এটা কি চন্দননগরের ঠাকুর বা বড় দুর্গা ঠাকুর? এটা আমাদের সনাতন রুদ্রপাল করেন, সাবিকি মূর্তি যেরকম। দেখতে পেলেন সরাসরি জিও বাংলা থেকে, জিও বাংলার ক্যামেরায় লাইভ দেখাচ্ছি আমি অরণি। এখন রয়েছে লেক কালীবাড়ি সংলগ্ন জায়গায় এবং সেখানে 14 ফুট উচ্চতার সরস্বতী ঠাকুর দেখালাম আপনাদেরকে। সরস্বতী পুজো চলে যায় কিন্তু আমাদের মনে তার চিরসবুজ যে প্রভাব তা কখনো শেষ হয় না, তারই প্রমাণ মিলল আরেকবার। শনিবার ও রবিবার সরস্বতী পুজো হয়ে গেছে কিন্তু এখনো চলছে এই পুজোর রেশ। দেখতে থাকুন জিও বাংলা, আরো অনেক কিছু দেখাবো, তার জন্য চোখ রাখতে হবে জিও বাংলাতে। ক্যামেরায় অভিজিৎ মুখার্জির সঙ্গে অরণি ভট্টাচার্য।